ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আশা করি আমাদের পার্সেন্টেজে আমার যে ক্লাসটা ফার্স্ট ক্লাসটা করেছি সেটা সবাই বুঝতে পেরেছ। আজকে আমাদের পার্সেন্টেজে হচ্ছে সেকেন্ড ক্লাস আমরা আজকে করব এবং সেকেন্ড ক্লাসে আমাদের আরো কিছু প্রবলেমস আমরা আলোচনা করব আমরা। সো লেটস স্টার্ট আমাদের পার্সেন্টেজের সেকেন্ড প্রবলেম। সো আজকে প্রথম প্রবলেমটা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমি, যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 62% ভোট পেয়েছে। আমি এবার লিখলাম যে বিজয়ী প্রার্থী পেয়েছে 62% ভোট, তাই তো? তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? প্রথমে এটা বের করে নি। পরাজিত প্রার্থী পেয়েছে 100 - 62% ভোট, দ্যাট উইল বি 38% ভোট। এটা কে পেয়েছে? পরাজিত প্রার্থী পেয়েছে। এবার আমি ধরে নিলাম যে মোট ভোটার ইজ ইকুয়াল টু, ধরি মোট ভোটার সমান এ। ওকে, এবার শর্তানুসারে কি দেখতে পাচ্ছি আমরা? যে টোটাল ভোটারের 62% ভোট মাইনাস টোটাল ভোটারের 38% ভোট ইজ ইকুয়াল টু 144। ওকে, এবারে ক্যালকুলেশন করে নিই আমরা। কি দেখতে পাচ্ছি তাহলে? এটা 100 হচ্ছে আমার লসাগু হলো, তাহলে 62x মাইনাস 38x ইজ ইকুয়াল টু 144। আর এটা বিয়োগ করে দাও, 8 কয় 12, 4 12 হাত থাকলো 1, 3 কে 4 কয় 6, 2 এ 6, 24x ইজ ইকুয়াল টু 144 ইনটু 100। আর x ইজ ইকুয়াল টু 144 ইনটু 100 বাই 24। ওকে, 12 দিয়ে কাটছি, 12 12 144, 12 2 2 6 ইজিক্যাল টু হচ্ছে 600। তো উত্তর কি লিখলাম? উত্তর সমান হলো ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা সমান হচ্ছে 600। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। একটু কি বলা হচ্ছে, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে, তো ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে 20% ভোটার, এটা হচ্ছে ভোটার ভোট দানে বিরত ছিল, তো ভোট দিয়েছে কত পার্সেন্ট ভোট, কত পার্সেন্ট লোক? 80% লোক ভোট দিয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে আমি এখন ধরে নিচ্ছি যে মোট জনগণ কত ছিল আগে বের করছি, সমান এক্স। তাহলে এই এক্স এর কত পার্সেন্ট ভোট দিল, জনগণ কত পার্সেন্ট ভোট দিয়েছে? না, 80% ভোট দিয়েছে। এবার এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি একটা পয়েন্ট, যে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। একদম এইভাবে লিখো, নির্বাচনী কেন্দ্রে, না তবে তো নাম্বারটা পাওয়া যাবে তোমাদের, তাই না? এভাবে পুরোটা লিখতে হবে, নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোট দানে বিরত ছিল। একদম এইভাবে লিখবে, একদম ভোট দানে বিরত ছিল,
তাহলে ভোট দিল কত পার্সেন্ট ভোট, তাহলে কি লিখব, ভোট দেওয়ার শতকরা হার সমান 80%। এবার তাহলে কি লিখছি আমি, আমি যদি ধরে নিই জনগণ হচ্ছে এক্স আছে, 80% লোক ভোট দিয়েছে, তো কত পার্সেন্ট ভোট দিল, এবার কি লিখবো তাহলে, যে ভোটারের সংখ্যা, ভোটারের সংখ্যা সমান এক্স ইন্টু 80/100। ওকে, চার দিয়ে কাটছি, দুই দিয়ে কাটছি, দুই চারে আট, দুই পাঁচে দশ, তোমরা কতজন ভোট দিল, 4x/5, এটা হচ্ছে আমার ভোটার। এবার কি বলেছে, ওই ভোটারের 70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। তো যে জিতেছে সে 70% ভোট পাচ্ছে, তো যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট পাচ্ছে, 30% ভোট। ভেরি গুড, এখানে একটা পয়েন্ট লিখে দাও, যে ওই নির্বাচনী কেন্দ্রে, ওই নির্বাচনী কেন্দ্রে বিজয়ী প্রার্থী ভোট পায় সমান হচ্ছে 70%, তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়, 100-70=30% ভোট পাচ্ছে পরাজিত প্রার্থী। ওকে, এবার শর্ত অনুযায়ী কি হচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, ইকুয়েশনটা কেমন তৈরি করব আমরা, শর্তানুসারে এই যে আমরা পেয়েছি 4x/5 × 70/100 − 4x/5 × 30/100 = হচ্ছে 4960। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেশন করে নাও, আমাদের বাকি হয়ে যাবে 5, 14, 70, 5, 6, 30, আরো একটু কাটাকাটি করে নাও, 2, 7, 14, 2, 50, 2, 25, 2, 2, এটা একটু কাটাকাটি করে নাও, 4, 25। ওকে, তাহলে কত দাঁড়ালো এটা শেষ পর্যন্ত, এটা দাঁড়াচ্ছে উপরে হচ্ছে 2, 7, 14, x/, এটা হচ্ছে 25, ওকে, মাইনাস এখানে দাঁড়াচ্ছে তোমার 6x/25 সমান 4960। এবার এটা 25 হচ্ছে লসাগু, 14x-6x মানে হচ্ছে 6, 8, 14, 8x সমান 4960, আর x সমান, এটা এদিকে না লিখে আমি এখানে লিখছি, আর x সমান হচ্ছে 4960 × 25/8। ওকে, 4960 মধ্যে 25/8, এবার কাটাকাটি করে নাও, এটা 6, 8, 48, 116, 8 দিয়ে 16, 0, 25, 0, 25 আর দিয়ে 50, 0 তাহলে 5, 6, 25, 150, 155, 15,500, 15,500 উত্তর। তাহলে কি হয়েছে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা, তাহলে মোট ভোটারের সংখ্যা সমান হচ্ছে 15,500 জন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট, এটা কি বলা হচ্ছে, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে, জলকে বরফে পরিণত 10% আয়তন বাড়ে। ওকে, তাহলে এখানে আছে জল, জল আছে 100,
এখানে আছে বরফ, তো কত হলো 110, তাই না? টেম্পারেচার বেড়েছে, এবার বরফ গলে জলে পরিণত হচ্ছে, বরফ গলে জলে পরিণত হচ্ছে, কত হলো তাহলে ডিফারেন্সটা? 10/110 × 100 সমান হচ্ছে 100/11, সো 9/11 = 99, 9 পূর্ণ 1/11%, ওকে 9/11 = 100। নেক্সট, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? ক্লিয়ার? সো আমি কি করলাম যে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল এক, কি লিখছি যে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল 1, কি হয়েছে এবার এক্স এর 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে পারিশ্রমিক বৃদ্ধির পরে কত দাঁড়াচ্ছে? তাহলে x গুণিত 125/100, 25 দিয়ে কাটছি, 5 25 125 4 সমান হচ্ছে 5x/4, ওকে। এখন হচ্ছে কি, তাহলে এই 5x/4 = 25, তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি, ফাইভ এক্স বাই ফোর সমান হচ্ছে 25, অর x = 25×4/5, 5 সমান হচ্ছে 20 টাকা। উত্তর কি হলো, যে পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল 20 টাকা। এটা কি বলা হচ্ছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ওকে, সো আমি এখানে দেখো তিনটে সংখ্যা বলেছে, প্রথমে করলাম আমি তৃতীয় সংখ্যা, কি করছে এখানে, এখান থেকে লিখছি তৃতীয় সংখ্যা সমান 100, ওকে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, যেহেতু 32%, তাহলে 132, প্রথম সংখ্যা 8% মানে 108, এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, এটা যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা, তো উত্তর কি হবে, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 108/132×100, ওকে, কত দিয়ে যাচ্ছে, 9/12 = 108, 12 দিয়ে যাচ্ছে, দেখো 9/12 = 108, 12 × 1 = 12, 12 × 1 = 12 সমান কত হলো তাহলে 900/11%, 900/11%, ওকে। নেক্সট কি বলেছে, কোন শহরের লোক সংখ্যা হচ্ছে 68,750 জন, প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে, তো প্রথম বছর লোক সংখ্যা কত,
প্রথম বছর লোক সংখ্যা সমান 68,750। ওকে, তো প্রতি বছর 8% হ্রাস পাচ্ছে। তো দু বছর পরে এভাবে লিখো যে প্রতি বছর 8% হারে লোক সংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে দু বছর পর লোক সংখ্যা হবে 68,750 গুণিত 8% কমছে, মানে 100 - 8 92, 92/100 ইন্টু 92/100। তুমি এটা ক্যালকুলেশন করে না, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, আর কি কাটছে না, পাঁচ দিয়ে কাটো, 5 × 5 = 18, 5 × 3 = 15 = 37, 5 × 7 = 35 = 25, 5 × 5 = 25, এটা কাটলাম 5 × 10। ওকে, আবার 5 দিয়ে করে নাও, 5 × 2 = 10 = 13, 5 × 7 = 35, 5 × 5 = 25, 5 × 20 = 100। ওকে, আচ্ছা আবার 5 দিয়ে দাও, কত হচ্ছে তাহলে, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 4 = 20, এটা যাচ্ছে, হ্যাঁ, 4 × 2 = 8 = 12, 4 × 3 = 15, এটা হচ্ছে 4 × 2 = 8, 2 × 6 = 12, তা কত দাঁড়ালো, 55 × 46 × 23, এই যে সংখ্যাটা দাঁড়ালো এটা হচ্ছে শহরের লোক সংখ্যা হবে, বাকিটা করে নাও তোমরা। ওকে, নেক্সট, এটা কি বলা হচ্ছে, একটি পরীক্ষা কেন্দ্রে শতকরা 46% পরীক্ষার্থী পাস করেছে। খুব ভালো করে দেখো অঙ্কটা, একটি পরীক্ষা কেন্দ্রে শতকরা 46% পরীক্ষার্থী পাস করেছে, মোট পরীক্ষার্থীর 1200 জন বালক, মোট পরীক্ষার্থীর 1200 জন বালক, যদি শতকরা 50% বালক ও 40% বালিকা কৃতকার্য হয় তবে বালিকার সংখ্যা কত, এটা প্রশ্ন। তবে কি করলাম, ধরে নিলাম বালিকার সংখ্যা সমান 1x। ওকে, এবার কি বলেছে যে 50% বালক পাস করেছে, তাহলে 1200 × 50/100 প্লাস x ইন্টু 40/100 সমান কত, এদের যে টোটাল যে জনসংখ্যা তা 46% পাস করেছে, টোটাল ছাত্রছাত্রী কত, 1200 + x, এটা হচ্ছে টোটাল ছাত্রছাত্রী আমার, এর 46% পাস করেছে, সো ইনটু 46/100, এটা হচ্ছে ইকুয়েশন, এর ইকুয়েশন আমি কমপ্লিট করে নাও, তাহলে অঙ্কটা আবার সলভ হয়ে যাবে, তাই না। তো একটু ছোট করে নিই, এটাকে শূন্য কেটে দাও, শূন্য কেটে দাও, ব্যাস, বেশি কাটার দরকার নেই, ঝামেলা করারও দরকার নেই। ওকে, তাহলে কত হলো এটা, আর লসও করে দাও, এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 5 × 12 = 60, 6000 প্লাস, এটা 6000 প্লাস, এতে 10 হচ্ছে 4x। ওকে, এটা একটা ছোট করে দেয় একটু, 23 50, তা কত দাঁড়ালো এখানে, 50, এতে হচ্ছে 12 × 23, 3 × 12 = 36, 6 × 7 = 3, 12 × 2 = 24, 8 × 3 = 27, 27,600। ওকে,
এটা কত হচ্ছে 23x, 23x, শূন্য শূন্য কেটে দাও। তাহলে কত হচ্ছে 5 6 30, আর তিনটে শূন্য ছিল, প্লাস 4 5 20x সমান 27,600 প্লাস 23x। ওকে, এটা এদিকে নিয়ে গেলো, এটা এদিকে নিয়ে গেলো, যা খুশি করো কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হচ্ছে 30,000 মাইনাস 27,600 সমান 23x মাইনাস 20x, অর 3x সমান কত হচ্ছে 0 6 কয় 10, 4 10, 7 হলো 1, 7 8 কয় 10, 2 10, 2 3 মিলে গেল। ওকে, অর x ইজ ইকুয়াল টু 2400/3 সমান হচ্ছে 800 জন। তো উত্তরটা কি হলো, কি বলেছিল যে তবে বালিকার সংখ্যা, তো বালিকার সংখ্যা সমান 800 জন। ওকে, উত্তর হয়ে গেল। নেক্সট, এটা কি বলেছে, এক ব্যবসায়ী এক সেলসম্যান নিয়োগ করেছেন মাসিক 1,500 টাকা বেতনের বিনিময়। ওই সেলসম্যান বিক্রির উপর 7.5% কমিশন পায়। যদি সেলসম্যান 6,000 টাকা আয় করতে চায়, তবে কত টাকার মূল্যের জিনিস বিক্রি করতে হবে? ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি সেলসম্যান মাসে কত টাকা আয় করতে চায়, 6,000 টাকা। তো সেলসম্যান মাসে আয় করতে চায় 6,000 টাকা, আর কি, এবার সে তো 1,500 টাকা বেতন পায়, তা তাকে বাইরে থেকে ইনকাম কত করতে হবে, 4,500 টাকা। তো যেহেতু কি বলবো, এটাকে মাসিক বেতন 1,500 টাকা, ওই সেলসম্যানকে কমিশন বাবদ 6,000 মাইনাস 1,500 সমান 4,500 টাকা। ওকে, এবার কি আমাদের শর্ত কি বলেছে, যে সেলসম্যান বিক্রির উপর 7.5% কমিশন পায়, তাই না? তো ধরে নিলাম আমি সে টোটাল জিনিস বিক্রি করছে, তাহলে কত টাকা মূল্যে জিনিস বিক্রি করতে হবে জিজ্ঞেস করেছে। ধরে নিচ্ছি x টাকার মূল্যের জিনিস বিক্রি করতে হবে, ওকে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, x গুণিত 7.5/100 ইজ ইকুয়াল টু হচ্ছে 4,500 টাকা। ওকে, অর x গুণিত 75/10, হ্যাঁ, ইন্টু 100, তাই তো হচ্ছে এটা, তাই এখন সমান হচ্ছে 4,500। অর x সমান
কি করবে? এক সমান, এক সমান কত হচ্ছে তাহলে? 4,500 গুণিত 100 গুণিত 10 বাই 75, 25 3, 25 4, 3 15 0, 4 15 60, 0 0 0, 60,000 টাকা। তো উত্তরটা কি হলো? সে কত টাকার মূল্যে জিনিস বিক্রি করতে হবে? 60,000 টাকার মূল্যে জিনিস বিক্রি করতে হবে। তো উত্তর কি দাঁড়ালো? 60,000 টাকা মূল্যের জিনিস বিক্রি করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রবলেমের সমস্ত কিছু করলাম আমরা। ওকে, আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। এবার ওয়েট করতে থাকো, আমাদের তোমাদের যে পরীক্ষার ডেটটা দিয়েছে, তোমরা নিশ্চয়ই পিএসসির ওয়েবসাইটটাকে ফলো করছো, সেখানে তোমাদের অলরেডি আবার একটা ডেট ঘোষণা করেছে পিএসসি। তো টেম্পটেটিভ একটা ডেট একটা করা হয়েছে, টেন্টেটিভ ডেটটা কত হয়েছে? হ্যাঁ, জানুয়ারি মাসের 30 তারিখ। সো আশা করছি আমরা তখন হয়তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, যাতে করে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো আমাদের হাতে এখন সময় আছে কিছুটা, তো এই সময়ের মধ্যে যতগুলো পারবো আমরা অঙ্কগুলোকে ডেসক্রিপটিভ ওয়েতে শেষ করার চেষ্টা করবো। এবং আমার এই চ্যানেলের সাথে আরো যে ক্লাসগুলো আমাদের দেখবে, তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বাংলার জন্য আমার এখানে প্লেলিস্ট বানানো আছে, সেখানেও তোমরা বাংলায় রিপোর্ট, ইংরাজিতে রিপোর্ট এবং ট্রান্সলেশন সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আশা করি সেগুলো তোমরা দেখলে তোমাদের অনেকটা উপকারে লাগবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।